আজকে আমি আপনাদের কাছে এমন কিছু টপিক নিয়ে আসবো যেই কাজগুলো করলে আপনি আপনার হাত দেখে এই ফোনটিকে দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করতে পারেন, দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে কী কী কাজ করলে আমি আমার হাতে থাকা এই ফোনটি দীর্ঘদিন ভালো রাখতে পারবো এবং দীর্ঘদিন ভালোভাবে চালাতে পারবো। প্রথম নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো আপনার মোবাইলটি সঠিক সময় চার্জ দেওয়া। মনে রাখবেন, যখন মোবাইল ব্যাটারির চার্জ 20% থেকে কম হয়ে থাকে তা পুরো ডিভাইসটিকে দুর্বল করে দেয়। দিনের পর দিন 20% নিচে চার্জ থাকা অবস্থায় বিভিন্ন অ্যাপ ব্যবহার করলে আপনার মোবাইল ফোনটি আয়ু কমে যাবে, তাই আপনার ফোনটি 20% কম হওয়ার আগেই ফোনটি চার্জ করে নেবেন। দ্বিতীয় নম্বরে হলো অযথা মোবাইলে ভাইব্রেশন অন করে রাখা। আমরা হয়তো অনেকে বিভিন্ন নোটিফিকেশন পাওয়ার জন্য ফোনে ভাইব্রেশন অন করে রাখি, এতে করে ফোনে স্বাভাবিক কাজ করা কঠিন হয়ে পড়ে, অপ্রয়োজনে তাকে ভাইব্রেশন কাজ করে যেতে হয়। আপনি যদি আপনার ফোনে অপ্রয়োজনে একাধিক অ্যাপ সচল রাখেন তাহলে সেই অ্যাপসগুলো আপনার ফোনের ব্যাটারি ক্ষতি করবে। অপ্রয়োজনে অনুমতি অনেকেই সবসময় লোকেশন অন করে রাখেন, এটি ফোনের জন্য একদমই ভালো নয়। আমি এমন কিছু অ্যাপসের কথা বলবো যেগুলো থেকে দূরে থাকতে পারলে ভালো। দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানায়, ফোন থেকে ফেসবুক অ্যাপস ডিলিট করে দিলে আপনার ফোনের ব্যাটারি মেয়াদ 20% বেড়ে যাবে। এমনিভাবে আপনি যদি গুগল ম্যাপ, নেটফ্লিক্স, অ্যামাজন অ্যাপগুলো ব্যবহার না করেন তাহলে আপনার ফোনের জন্য অনেক ভালো। এরপর থাকছে মোবাইলের ব্রাইটনেস। আপনার যদি দিনে রাতে ফোনের ব্রাইটনেস সমান থাকে তাহলে আপনার ফোনের দ্রুত নষ্ট হবে, এর কারণে আমাদের ফোনের ব্রাইটনেস মতো অ্যাডজাস্ট করে রাখা উচিত। আপনার ফোনটি আপনি কখনও সারা রাত ধরে চার্জে লাগিয়ে রাখবেন না, এতে করে আপনার ব্যাটারি অনেক সমস্যা হতে পারে। ফোন যদি ভালো রাখতে চান তাহলে সবসময় সফটওয়্যার আপডেট রাখতে হবে, এতে ক্ষতিকর ভাইরাস থেকে মুক্ত থাকে ফোনটি। ফোনটি সবসময় লক করে রাখবেন, ওই কাজগুলি করে থাকলে আপনার ফোনটি অবশ্যই ভালো থাকবে আর আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আশা করি আপনার পছন্দের ফোনটি আপনি অনেকদিন ভালো রাখতে পারবেন এবং ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।